জি মহতারাম, একজন বোন প্রশ্ন করেছেন, রোজা রেখে করোনার টিকা, ইনসুলিন, ইঞ্জেকশন ও স্যালাইন নেওয়া যাবে? বোনকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে আমাদের মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস আমাদেরকে অ্যাটাক করেছে, এই জন্য আলহামদুলিল্লাহ চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাসুল বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন ইল্লা সাম, মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ রয়েছে। এখন আমরা রোজা রাখছি, সিয়াম সাধনা করছি, এই অবস্থায় ভ্যাকসিন নেওয়া এতে কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে এই ভ্যাকসিনের মাধ্যমে কোনো আপনার পাকস্থলীর কোনো শক্তি যোগায় অর্থাৎ শারীরিক বর্ধন হয় না, সেটি একটি অ্যান্টিভাইরাস, এই জন্য এটি কোনো সমস্যা নেই। এরপর ইনসুলিনের কথা বলি, ইনসুলিনটাও হচ্ছে একজন রোজাদার যখন রোজা রাখছেন তখন তার সুগার অনেক শরীরে কমে যাচ্ছে বা তার ডায়াবেটিসের যে সমস্যা সেটার জন্য তিনি ইনসুলিন ব্যবহার করে, এতেও কিন্তু আপনার রক্তে অথবা পাকস্থলীর কোনো শক্তি বর্ধন করে না। এক কথায় ইঞ্জেকশন এবং স্যালাইনের একই বিধান, যদি ইঞ্জেকশনটা এমন হয় ভিটামিন জনিত যেটা শরীরে শক্তি যোগায়, হ্যাঁ, সেটি পাকস্থলীতে যদি যায় তাহলে সেই স্যালাইন এবং ইঞ্জেকশন সেটি নিষিদ্ধ। আর যদি মাংস পেশিতে দেওয়া হয় এমনিতেই ব্যথা উঠেছে, ব্যথা কীভাবে নিবারণ করবে, এই জন্য ইঞ্জেকশন দিয়েছে, সেটার কোনো সমস্যা নেই। স্যালাইনের ক্ষেত্রে একই বিষয়, কিন্তু আপনি দেখুন স্যালাইনের ক্ষেত্রে অনেক সময় অনেকগুলো ভিটামিন একত্রিত করে এই স্যালাইন পুশ করা হয়, তখন এতে একজন মানুষ যখন লো প্রেশার হয় তখন সে কিন্তু স্বাভাবিক প্রেশারে চলে যায় এবং তার শরীরে বর্ধন হয়। তাহলে বোঝা যায় যে অনেক স্যালাইন রয়েছে ভিটামিন জনিত, যদি শারীরিক শক্তি যোগায় সেই স্যালাইন দেওয়া দিলে রোজার ক্ষতি হবে। এবং যে ইঞ্জেকশনে ভিটামিন জনিত ইঞ্জেকশন যেটা পাকস্থলীতে পৌঁছবে এবং রক্তের ভিতরে সেটা সজীবতা বা প্রাণ চাঞ্চল্যতা সৃষ্টি হবে, সেই ইঞ্জেকশন দেওয়া শরীয়তের কোনো সুযোগ নেই। আর ভ্যাকসিনের বিষয়ে যেটি বললাম এবং ইনসুলিনের বিষয়ে একই, যেটি সেটি যেহেতু অ্যান্টিভাইরাস তার কোনো সমস্যা নেই, সেটি পাকস্থলীতেও যাবে না, শক্তিবর্ধনও হবে না। এটি হচ্ছে আমাদের বর্তমানে সমসাময়িক রোজার অবস্থা। এবং অনেকে দেখুন, এখানে আরেকটি আমি সম্পৃক্ত করছি যে অনেকে চোখে ড্রপ দেয়, এতে ভাবে যে রোজা ভঙ্গ হবে না, চোখে ড্রপ দিলে রোজা ভঙ্গ হবে না। অনেকে সুরমা ব্যবহার করেন, সুরমা ব্যবহার করলেও রোজা ভঙ্গ হবে না, কারণ আল্লাহ রাসুল তিনি নিজে সুরমা ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরামও কিন্তু সুরমা ব্যবহার করেছেন। তাহলে এই এই ক্ষেত্রে কোনো সমস্যা, অনেকে মনে করেন মাথায় আমি তেল দিচ্ছি তাহলে তেলেও কি আমার রোজা ভেঙে যাবে, না, রোজা ভেঙে কখনো এইসব বিষয়ে যাবে না। আশা করি দর্শকরা বোন বুঝতে পেরেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।